নমস্কার বন্ধুরা গীতাস রান্নাবানাতে বানাতে সব বাইকে স্বাগত আজ আমি নদীর পাঁচমিশালি মাছের বাটি চচ্চুরির রেসিপি শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাটি চচ্চুরি বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি নদীর পাঁচমিশালি মাছ এর মধ্যে রয়েছে রায়েক ট্যাংরা আর পুটি আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলোকেও কিন্তু এরকম একটু লম্বা করে কেটেছি আর নিয়েছি এখানে টমেটো কুচি টমেটোটাকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি এদিকে নিয়েছি কাঁচা পাকা ছেঁড়া লঙ্কা আর নিয়েছি তিন কোয়া রসুন কুচি এই দিয়েই হয়ে যাবে কিন্তু আমাদের বাটি চচ্চড়ি বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি বাটি নিয়ে নিই তো কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারী লবণ ওয়ান ফোর টি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা কিন্তু খেতে বেশ বেশি ভালো হয় দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এবারে এই সমস্ত উপকরণ একসাথে করে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে আমি এগুলোকে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি মোটামুটি একটু ধৈর্য ধরে মিনিট দু তিনেক সময় ধরে একটু ডলে ডোলে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবেই রেখে দেব মিনিট পাঁচেকের জন্যে পাঁচ মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পরিমাণে কালো জিরে এই কালো জিরেটা প্রথমে কিন্তু অ্যাড করতে পারি না আমার মনে ছিল না তো আমি এখন অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব। প্রথমে এভাবে মিনিট পাঁচেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিয়ে একবার খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে আর আলুটাকে একটু চেক করে নেবো যে আর কতটা সেদ্ধ হতে বাকি আছে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এবারে গ্যাসি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচক সময় ধরে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটাকে ওপেন করে একবার নাড়িয়ে দিচ্ছি দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আলুটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই সময়তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে মিনিট দুয়েকের জন্যে তারপর পরিবেশনের জন্য একদমই রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন এই ছোট মাছের চচ্চড়ি গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ